ভালোবাসা ক্ষণিকের শুধুমাত্র ইমোশন। এই ইমোশনের সঠিক ব্যবহার করতে অনেকেই জানে না। ইমোশনে পড়ে ছেলেমেয়েরা ভুলে পড়ে, ভুল করে বাবা মার বিরুদ্ধে গিয়ে নিজের জীবনটা শেষ করে দেয়। আসলে তাদের মতের বিরুদ্ধে গিয়ে নিজের ভালোবাসাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলে। এটা যে কত বড় ভুল সিদ্ধান্ত সেটা বাস্তবতাতে না পড়লে বুঝতে পারবে না। অল্প সময়ের কষ্টটাকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে সারাটা জীবন কষ্টের পথ বের করে নেয়। নিজের ভুলে নিজের জীবনে কষ্ট আসলে সেটা বাবা মার সাথে কখনো শেয়ার করা যায় না, কিন্তু কষ্টের মুহূর্তে বাবা মার সাপোর্ট নতুনভাবে সন্তানকে বাঁচতে শেখায়। তাই নিজের ভালোবাসাটাকে ধরে রাখতে বাবা মার দুয়ার কখনো বন্ধ করতে নেই। কষ্টে যদি মার কোলে মাথা রেখে আপনি কান্না করার পথটা বন্ধ করে দেন, কষ্টের সময় বাবার সান্ত্বনার হাত আপনার মাথায় দেবার পথটা যদি বন্ধ করে দেন, তাহলে আপনার মতো হতভাগা আর দ্বিতীয়টা নেই পৃথিবীতে। ভালোবাসা হারালে ভালোবাসা পাওয়া যাবে। আপনি যদি জীবনে সফল হন তাহলে অনেকেই আপনার পিছনে ভালোবাসার ঝুড়ি নিয়ে দৌড়াবে, কিন্তু আপনি যদি আবেগের বশে পড়ে ভালোবাসাকে মূল্য দিতে গিয়ে বাবা মাকে ছিন্ন করেন, তাহলে সেটা যে বড় ভুল সিদ্ধান্ত ছিল এই কথাটা সারাটা জীবন উপলব্ধি করতে করতে মরতে হবে। বাবা মা জীবনের অমূল্য ধন, যা পৃথিবীতে দ্বিতীয়টা হয় না। ভালোবাসা হারালে ভালোবাসা মিলবে নতুনভাবে নতুন রূপে, কিন্তু বাবা মা একবার হারালে তার কখনো পাবেন না। ভালোবাসা ক্ষণে ক্ষণে সে তার নিজের রূপ বদলায়। আপনি যখন তাকে তার স্বার্থ অনুযায়ী যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ ভালো থাকবেন, যখন দিতে পারবেন না তখন তার আসল চেহারা দেখতে পাবেন। বাস্তবতা মানুষের আবেগের মতো সুন্দর হয় না, বাস্তবতা অনেক কঠিন, যেখানে আবেগের করাঘাতে করা নাড়ে না। যারা এই অমূল্য সম্পদ হারিয়েছে শুধুমাত্র তাদের জীবনই ঘাটলেই দেখা যায় বাবা মার জন্য তাদের বুক ভরা কতটা হাহাকার। অথচ আমরা এত বড় কপাল পোড়া যে অমূল্য সম্পদ পেয়েও তার মূল্য বুঝি না। পৃথিবীর সকল ছেলেমেয়ে যেন তার বাবা মার অবাধ্য না হয়, যেন বাধ্য সন্তান হয়ে বাবা মার করে দোয়া নিয়ে জীবনযাপন করেন, এই কামনা করি সর্বক্ষণ সর্ব অবস্থাতে। ভালোবাসা ক্ষণিকের শুধুমাত্র ইমোশন। এই ইমোশনের সঠিক ব্যবহার করতে অনেকেই আমরা জানি না। ইমোশনে পড়ে ছেলেমেয়েরা ভুলে পড়ে, ভুল করে বাবা মার বিরুদ্ধে গিয়ে নিজের জীবনটা শেষ করে দেয়। আসলে তাদের মতের বিরুদ্ধে গিয়ে নিজের ভালোবাসাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলে। এটা যে কত বড় ভুল সিদ্ধান্ত সেটা বাস্তবতাতে না পড়লে বুঝতেই পারা যায় না। অল্প সময়ের কষ্টটাকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে সারাটা জীবন কষ্টের পথ বের করে নেয়। নিজের ভুলে নিজের জীবন কষ্ট আসলে সেটা বাবা মার সাথে কখনো শেয়ার করা যায় না, কিন্তু কষ্টের মুহূর্তে বাবা মার সাপোর্ট নতুনভাবে আপনাকে বাঁচতে শেখাবে, নতুনভাবে আপনাকে জীবনযাপন করতে শেখাবে। তাই নিজের ভালোবাসাটাকে ধরে রাখতে বাবা মার দুয়ার বন্ধ করতে নেই। কষ্টে যদি মার কোলে মাথা রেখে কান্নার পথটা আপনি বন্ধ করেন, কষ্টের সময় বাবার সান্ত্বনার হাত আপনার মাথায় দেবার পথটা যদি আপনি বন্ধ করে দেন, তাহলে আপনার মতো হতভাগার দ্বিতীয়টা নেই পৃথিবীতে। ভালোবাসা হারালে ভালোবাসা পাওয়া যাবে। আপনি যদি জীবনে সফল হন তাহলে অনেকেই আপনার পিছনে ভালোবাসার ঝুড়ি নিয়ে দৌড়াবে, কিন্তু আপনি যদি আবেগের বশে পড়ে বাবা মাকে বাবা মা যে অমূল্য সম্পদ সেটা ছিন্ন করেন, তাহলে বড় ভুল হবে সিদ্ধান্ত। এই যে এটা বড় সিদ্ধান্ত ভুল, সারাটা জীবন উপলব্ধি করতে করতে আপনাকে মরতে হবে। বাবা মা জীবনের অমূল্য ধন, যা পৃথিবীতে দ্বিতীয়টা হয় না। ভালোবাসা হারালে ভালোবাসা মিলবে নতুনভাবে নতুন রূপে, কিন্তু বাবা মা একবার হারালে তার কখনো পাবেন না। ভালোবাসা ক্ষণে ক্ষণে সে তার নিজের রূপ বদলায়।
আপনি যখন তাকে তার স্বার্থ অনুযায়ী দিতে পারবেন ততক্ষণ ভালো থাকবেন, যখন দিতে পারবেন না তখন তার আসল চেহারা দেখতে পাবেন। বাস্তবতা মানুষের আবেগের মতো সুন্দর হয় না, বাস্তবতা অনেক কঠিন, যেখানে আবেগের করাঘাতে করা নাড়ে না। যারা এই অমূল্য সম্পদ হারিয়েছে তাদের জীবনী ঘাটলে দেখা যায় বাবা মার জন্য তাদের বুক ভরা কতটা হাহাকার, অথচ আমরা এত বড় কপালপোড়া যে এই অমূল্য সম্পদ পেয়েও তার মূল্য বুঝি না। পৃথিবীর সকল ছেলেমেয়ে যেন তার বাবা মার অবাধ্য না হয়, যেন বাধ্য সন্তান হয়ে বাবা মার বুকে রয়, এই দোয়া নিয়ে জীবনযাপন এবং দোয়া নিয়ে জীবনযাপন করেন এই কামনা করি। ভালোবাসা ক্ষণিকের শুধুমাত্র ইমোশন, এই ইমোশনের সঠিক ব্যবহার করতে অনেকেই জানে না। ইমোশনে পড়ে ছেলেমেয়েরা ভুলে পড়ে, ভুল করে বাবা মার বিরুদ্ধে গিয়ে নিজের জীবনটা শেষ করে দেয়। আসলে তাদের মতের বিরুদ্ধে গিয়ে নিজের ভালোবাসাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলে। এটা যে কত বড় ভুল সিদ্ধান্ত সেটা বাস্তবতাতে না পড়লে বুঝতেই পারবে না। অল্প সময়ে কষ্টটাকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে সারাটা জীবন কষ্টের পথ বের করে নেয়। নিজের ভুলে নিজের জীবনে কষ্ট আসলে সেটা বাবা মার সাথে কখনো শেয়ার করা যায় না, কিন্তু কষ্টের মুহূর্তে বাবা মার সাপোর্ট নতুনভাবে বাঁচতে শেখায়। তাই নিজের ভালোবাসাটাকে ধরে রাখতে বাবা মার দুয়ার কখনো বন্ধ করতে নেই। কষ্টে যদি মার কোলে মাথা রেখে কান্নার পথটা আপনি বন্ধ করেন, কষ্টের সময় বাবার সান্ত্বনার হাত আপনার মাথায় দেবার পথটা যদি আপনি বন্ধ করে দেন, তাহলে আপনার মতো হতভাগা আর দ্বিতীয়টা নেই পৃথিবীতে। ভালোবাসা হারালে ভালোবাসা পাওয়া যাবে। আপনি যদি জীবনে সফল হন তাহলে অনেকেই আপনার পিছনে ভালোবাসার ঝুড়ি নিয়ে দৌড়াবে, কিন্তু আপনি যদি আবেগের বশে পড়ে ভালোবাসাকে মূল্য দিতে গিয়ে বাবা মাকে ছিন্ন করেন, তাহলে সেটা যে বড় ভুল সিদ্ধান্ত ছিল এই কথাটা সারাটা জীবন উপলব্ধি করতে করতে মরতে হবে। বাবা মা জীবনের অমূল্য ধন, যা পৃথিবীতে দ্বিতীয়টা হয় না। ভালোবাসা হারালে ভালোবাসা মিলবে নতুনভাবে নতুন রূপে, কিন্তু বাবা মা একবার হারালে তার কখনো পাবেন না। ভালোবাসা ক্ষণে ক্ষণে সে তার নিজের রূপ বদলায়। আপনি যখন তাকে তার স্বার্থ অনুযায়ী দিতে পারবেন ততক্ষণ ভালো থাকবেন, যখন দিতে পারবেন না তখন তার আসল চেহারা দেখতে পাবেন। বাস্তবতা মানুষের আবেগের মতন সুন্দর হয় না, বাস্তবতা অনেক কঠিন, যেখানে আবেগের করাঘাতে করা নাড়ে না। যারা অমূল্য সম্পদ হারিয়েছে তাদের জীবনী ঘাটলে দেখা যায় বাবা মার জন্য তাদের বুক ভরা কতটা হাহাকার, অথচ আমরা এত বড় কপাল পোড়া যে এই অমূল্য সম্পদ পেয়েও তার মূল্য বুঝি না। পৃথিবীর সকল ছেলেমেয়ে যেন তার বাবা মার অবাধ্য না হয়, যেন বাধ্য সন্তান হয়ে বাবা মার দোয়া নিয়ে জীবনযাপন করেন এই কামনা করি।